প্রত্যেক দিন সকালে ও এখানে বসে থাকে, এই যে বস্তাটা পাতা রয়েছে এখানে ও বসে থাকে। কিন্তু এই দেখো এখন কটা বাজে বলতো, 10:30। এই দেখো ওইখানে বসে থাকবে, ও বস্তাটার উপরেই বসে, চলে যাচ্ছে আবার আসবে। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো এখন আমি ব্লগটা শুরু করছি, আজকে সারাদিন ব্লগ করিনি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। সারাদিন কোনো ভিডিও করিনি, শরীরটা ভালো লাগছিল না, আর কালকেও কোনো ভিডিও যায়নি। তো এটা যাবে শুক্রবার এই ভিডিওটা। তো এখন আমি তোমাদেরকে বলেছিলাম না, আমার দিদি আমাকে মশারি কিনে দিয়েছে একটা, আর একটা বিছনার চাদর, একটা নাইটি, ওর জ্যাকেটটা তো দেখেছো পড়েছে, ও জ্যাকেট আর ব্ল্যাঙ্কেটও দেখেছো তোমরা। তো তোমাদেরকে ওইটাই দেখাতে এসেছি। কী করবো, আমি বলি কিছু তো একটা ভিডিও শ্যুট করি। কালকে কী দেবো, আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, কালকেও কোনো ভিডিও করিনি, ওর জন্য আজকে কোনো ভিডিও পোস্ট করিনি। তো আজকে চলে আসলাম তোমাদের কাছে। আর চশমাটা পরার কারণ হলো মাথাটা যন্ত্রণা করছে আমার, খুব যন্ত্রণা করছে, ভালো লাগছে না শরীরটা, শরীরও খুব খারাপ লাগছে, বুঝেছো? তা একটু দূরে সরি, তাহলে পুরোটা দেখতে পারবে। আমার ফোন রাখাতে মানে এত অসুবিধা এখানটায়। তো আমি বলি তো তো, প্রত্যেকটা কথাতে তো 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 তো, এই তোটা বাদ দিতে হবে। তো আবার সেই তো তো শুরু করি ভিডিওটা, আর তোমাদেরকে দেখাই। আর বাবা মা বাড়ি চলে গেছে জানো তো, দিদি বাড়িতে ছিল দেখলে, বাবা মা চলে গেছে বাড়িতে। সন্ধ্যে আমার সব দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে ঠন্ধে দেওয়া হয়ে গেছে, শাশুড়িকে খাওয়ানো হয়ে গেছে। তো আমি বলি এখন একটু ভিডিও শ্যুট করি বসে বসে। আর কতগুলো রিলস বানিয়েছি ইনস্টাগ্রামে। আমি কোনোদিনও রিলস টিলস কোনোদিনও করতাম না, মানে ট্রাই করিনি কোনোদিনও। তো এখন করছি একটু একটু, মোটামুটি জানি না কেমন হচ্ছে, তোমরা দেখতে পারো। অবশ্য তোমরা তো আমার দাঁড়াও, আগে জামা কাটা এটা দেখিয়ে নাইটিটা আগে দেখিয়ে নাইটি দেখো। তোমাদেরকে তো সব জিনিসই দেখাই, ওর জন্য এটা না দেখালে আমার যেন ভালো লাগছে না। এই নাইটিটা দিয়েছি, কালারটা কেমন হয়েছে বলো। দেখো হলুদ, লাল, সবুজ, পিঙ্ক, এরম কালারের নাইটি আমি অনেক পরেছি। লালটাও বেশি পরেছি, হলুদও পরেছি, এবার রানী কালারের পরে রয়েছে, এই যে রানী কালারের কাপ্তান পরে রয়েছে, এটা কাপ্তান কিনে নিয়ে এটা কিনেছি। এমনি নাইটি দিদি কিনে দিয়েছে, ও আমার 25 ডিসেম্বরে জন্মদিন গেছে, ও বলে আর তো আসতে পারবি না এখন, তখন কিনে দিয়েছে। দাঁড়াও দেখ, পুরো এক কালার। আর আমার এক কালারের জিনিস খুব ভালো লাগে, শাড়িও বললো, শাড়ি হলেও এক কালার, বা কুচিতে যদি অন্য কালার হয় ঠিক আছে, কিন্তু এক কালারের জিনিসগুলো বেশি ভালো লাগে আমার। ওই হাবড়ি জাবড়ি পিন্ট ছাপা আমার ভালো লাগে না, একদম ভালো লাগে না। দেখবে আমার বেশিরভাগ নাইটি এক কালারের মধ্যে হালকা একটা কাজ করা, ওই এই জাবড়া জাবড়া ওই হাজার রকমের কালারের নাইটি আমার একদম। ওদিকে তাকাচ্ছি কেন, মধ্যে নাইটিগুলো দেখছিলাম। তো এই নাইটিটা দেখাই, দেখো এটা হলো তুতে কালারের, এই কালারটা পরিনি, আগে পরেছি এখন পরিনি। এটা হলো গোল গলা শর্ট হাতা, আর পুরো এক কালার। আর এই এক কালারের মধ্যে না সাদা সাদা কেমন একটুখানি এ আছে, আর এইখানটা ডিজাইন করা, একটা ময়ূরের ডিজাইন করা। দেখো সুন্দর, দেখো না এটা পুরোটা দেখা যাচ্ছে, এই দেখো, এই দেখো, এখান দিয়ে একটা পেখমের মতন করে, আর এই যে নাম ময়ূর, নিচটাতে ময়ূর গেছে, এই দেখো দেখ খুব সুন্দর পিনিসটা, দেখো ময়ূর, পুরো বড় একটা ময়ূর গেছে। এটা আমার তো খুব পছন্দ হয়েছে, আমার পছন্দই দিয়েছে দিদি, দিদি হলুদ কালারের পছন্দ করেছিল, কিন্তু আমার হলুদ কালারটা ভালো লাগছিল না, তার জন্য আমি হলুদ নিইনি, আমি রানীটাই নিয়েছি। এটা কত নিয়েছে বলো তো, 280 টাকা নাইটিটা নিয়েছে।
ভাঁজ করে রেখে দিই একবারে। পিঙ্ক কালারের মশারি, আর পিঙ্ক কালার কালারটা খুব সুন্দর, দেখো কি মিষ্টি না কালারটা, ফোকাস আসছে না, এই দেখো খুব মিষ্টি কালার। আর মশারিটা দেখেছো হালকা হালকা পিয়ে করা জলছাপা টাইপের, দাঁড়াও অনেক বড়, টানাইনি এখনো পর্যন্ত, এই দেখো এইরকম মশারিটা কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে মশারিটা কেমন হয়েছে। মশারিটা আমার আমার খুব পছন্দ হয়েছে, মানে আমি এরকমই কিনবো বলেছিলাম মাকে, সরি দিদিকে। তো ছাপার মশারিগুলো আমার ভালো লাগে না, মানে ওটা অনেক পুরনো হয়ে গেছে, এটা না নতুন। আমার মাসি শাশুড়ির ঘরে এরকম মশারি দেখেছি আমি, দেখো আর বিছানার চাদরটা দেখো, এই দেখো বিছানার চাদরটা খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে বিছানার, সবই সব কিছু আমার পছন্দেই আমি কিনেছি, আমাকে নিয়ে গেছিলো দোকানে, আমার পছন্দেই কিনেছি। কী প্রিন্টের বলো তো, বাদনি টাইপের, বাদনি বাদনি প্রিন্টের হোল মাস্টার কালারের মধ্যে সাদা, এই দেখো বাদনি প্রিন্টের, পুরোটা খুলছি না, নাহলে না ভাঁজ করতে অসুবিধা হয়, তাও খুলে দেখাই তোমাদেরকে, তো না আমার ভালো লাগে না। এই যে চাদরটা দিয়েছে, চাদরটা নিয়েছে কত বলো তো, 500 টাকা। তো এইগুলোই গেল, তো এইগুলোই দিদি সব কিনে দিয়েছে আমাকে। আর রেখে দিই বলো ভাঁজ করে, তোমাদের যদি কোনো কিছু এখানে তিনটের মধ্যে কোনো কিছু ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে অবশ্যই বলবে। আর এটার ভালো লাগার কী আছে, নাইটি মশারি আর বিছানা চাদর, তাও তোমাদেরকে না দেখালে আমার ভালো লাগে না, সব কিছু কিনেই তো তোমাদের দেখাই, তাই দেখালাম।